हाय एवरीवन, अस्सलामुअलैकुम, वेलकम बैक टू माय चैनल। आपनारा सबाई केमन आछेन? आशा करी आपनारा सबाई भालो आछेन। आबारो चले एसेछि आपनादेर माझे चुलेर जत्ने 100% कार्यकरी एकटी मैजिकल हेयर अएल रेमेडी निये। चुलेर जत्ने 100% कार्यकरी आजकेर एई मैजिकल हेयर अएल रेमेडिटी चुले व्यवहार करार फले चुलेर गोड़ा मजबूत होबे, नतून चुल गजाते सहायता करबे, चुलके द्रुत लम्बा करबे, चुल पाका रोध करबे, चुलके कालो करते सहायता करबे, चुलके करबे झलमले स्वास्थ्योज्जवल। आशा करी आजकेर एई मैजिकल हेयर अएल रेमेडिटी आपनादेर जन्य भीषण हेल्पफुल होबे। रेमेडिटी भालो लागले भिडियोते एकटी लाइक दिबेन, बेशी बेशी करे शेयर करबेन। ए धरनेर हेल्पफुल रेमेडी आरो पेते चाइले आमार यूट्यूब चैनल सबस्क्राइब करबें एवं फेसबुक पेजटी फलो करते भूलें ना। चुलेर जत्ने 100% कार्यकरी मैजिकल हेयर अएल रेमेडिटी तैरी करार जोन्नो निये निएछि प्याज। प्याजेर मध्ये रयेछे विशेष किछु प्रपार्टी जा आमादेर चुलेर गोड़ाके मजबूत करे, नतून चुल गजाते सहायता करे, चुलके द्रुत लम्बा करे, चुलके सफ्ट एवं सिल्की करे। निये निएछि रसुन। रसुनेर मध्ये रयेछे विशेष किछु प्रपार्टी जा आमादेर चुलेर गोड़ाके मजबूत करे, नतून चुल गजाते सहायता करे, चुल पाका रोध करे, चुलके द्रुत लम्बा करे, माथार स्क्याल्पे इनफेक्शन बा खुश्की थाकले ताओ दूर करते सहायता करे। आरो निये निएछि आदा। आदा आमादेर चुलेर जन्य अत्यंत कार्यकरी एकटि उपादान। नियमित चुलेर जत्ने आदा व्यवहार करार फले चुलेर गोड़ा मजबूत हय, नतून चुल गजाते सहायता करे, टाक समस्यार समाधान करते सहायता करे आदा। तो एखाने आमि दुइटी पेंयाज खूब भालोभावे खोसा छाड़िये धुये निएछि। तो छुरीर साहाज्ये पेंयाज दुटोके कुचि कुचि करे केटे निएछि। तो एई पर्याये एखाने एक टुकड़ा आदा निएछि, छुरीर साहाज्ये आदाओ केटे निलाम। एखाने 4-5 कोया रसुन निएछि, रसुनगुलोकेओ कुचि कुचि करे केटे निएछि। केटे नेওয়া উপাদানগুলো একটি পরিষ্কার বাটির মধ্যে তুলে নিয়েছি। এই উপাদানগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার জন্য এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখানে আমি দিয়ে দিব 50 গ্রাম পরিমাণ নারকেল তেল। এখানে আপনারা চাইলে নারকেল তেলের পরিবর্তে সরিষার তেল অথবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তো 50 গ্রাম নারকেল তেল দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে উপাদানগুলোকে ব্লেন্ড করে ফিরে আসছি। উপাদানগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। तो देखते पाच्छेन खूब सुंदर मिहि पेस्ट हो गए। यही पर्याये चले एसेछि किचेने। चुलार ऊपर एक हाड़ीर मध्य 50 ग्राम नारकेल तेल निये निलाम। नारकेल तेल हल्का गरम हवा पर्यन्त अपेक्षा करछि। तो नारकेल तेल गरम हो गेछे। तो आगे थेके जे उपादानगुलो पेस्ट करे निएछिलाम सेई उपादानगुलो तेलेर ऊपर ढेले दिच्छि। यही पर्याये चुलार हिट एकदमई लो हिटे राखते हबे। लो हिटे रेखे उपादानगुलोके 10 मिनिटेर मतो जाल करे निते हबे। আর কিছুক্ষণ পর পর চামচের সাহায্যে উপাদানগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে উপাদানগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। 10 মিনিটের মতো উপাদানগুলো জাল করার পর আপনারা দেখতে পাবেন উপাদানগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে আসছে। যখন দেখবেন উপাদানগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে এসেছে তখনই চুলার হিটটাকে বন্ধ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত হাড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলার হিট বন্ধ করে দিয়েছি। এই উপাদানগুলো গরম থাকা অবস্থায় একটি ছাকনির সাহায্যে ছেঁকে নিব। আপনারা চাইলে পাতলা সুতি কাপড় দ্বারাও ছেঁকে নিতে পারেন। তো এই যে উপাদানগুলো নামিয়ে নিয়েছি, গরম থাকা অবস্থায় আমি একটি ছাকনির সাহায্যে উপাদানগুলো ছেঁকে নিচ্ছি। তো খুব ভালোভাবে উপাদানগুলোকে ছেঁকে নিতে হবে। ছাকনির সাহায্যে উপাদানগুলো ছেঁকে তেল আলাদা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেলের কালার কতটা সুন্দর এসেছে। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এই হেয়ার অয়েল রেমেডি আপনারা বেশি করে তৈরি করে যে কোনো ধরনের কাঁচের জার বা যে কোনো ধরনের জারের মধ্যে দীর্ঘদিন সংরক্ষণ করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। চুলের যত্নে 100% কার্যকরী ম্যাজিক্যাল হেয়ার অয়েল রেমেডিটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন। যতটুকু তেল আপনারা ব্যবহার করবেন ততটুকু তেল একটি বাটির মধ্যে ঢেলে নেবেন। এরপর আঙুলের সাহায্যে এই তেল আপনারা মাথার স্ক্যাল্প থেকে শুরু করে চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে লাগাবেন।
চুলের মধ্যে তেল খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ম্যাসাজ করবেন। ম্যাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী। ম্যাসাজ করার ফলে মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে। তো খুব ভালোভাবে ম্যাসাজ করার পর আপনারা রাতের বেলা ঘুমিয়ে যাবেন, সকালবেলা আপনারা যখন গোসল করবেন তখন শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে আপনারা সপ্তাহে 3 দিন করে এই রেমেডিটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি, আবারও হাজির হব নতুন কোনো রেমেডি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।